30 বছর ধরে স্বেচ্ছায় রক্তদান আন্দোলনের উপরে নানা রকম কর্মসূচি গ্রহণ করেছি। আপনারা যে আজকে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছেন তাতে ভীষণভাবে আমরা খুশি হয়েছি। এই যে কোনো ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে ব্লাডের প্রয়োজন হয়, সেবার এই ব্লাড তো কোনো কারখানায় তৈরি হয় না, আমাদের সাধারণ মানুষকেই এই ব্লাড ডোনেশনের জন্য এগিয়ে আসতে হয়, তাহলে অনেক ক্ষেত্রে বিপন্ন মানুষের প্রাণ বাঁচে। আমাদের শরীরে যে পরিমাণ রক্ত থাকে সেই সব রক্ত কিন্তু আমাদের শরীরে প্রতিদিন দরকার পড়ে না, কিছু পরিমাণ রক্ত উদ্বৃত্ত থেকে যায়, যে রক্তটা স্বাভাবিক নিয়মে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, আবার পুনরায় নতুন করে রক্ত আমাদের শরীরে উৎপন্ন হয়। তাহলে শরীরে যে উদ্বৃত্ত রক্তটা থাকে সেই রক্তটা যদি আমরা মানুষের কল্যাণে দান করে দিতে পারি তাহলে অনেক বিপন্ন মানুষের প্রাণ বাঁচে, আর এই কাজে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে। আপনারা সকলেই এগিয়ে আসুন এই ব্যাপারে, আর বিশেষ করে এই যে স্বেচ্ছায় রক্তদান এই বিষয়টা সরকারের ব্লাড ব্যাংকের দ্বারা আয়োজিত কোনো শিবিরে রক্তটা দান করলে ভালো হয়।